ঝালমুড়ি, কথাটা শুনতে কেমন যেন জিভে জল চলে আসে, তাই না? এই ঝালমুড়ি বানানোটা এত সোজা আর এত সহজ, এটা চাইলে যে কেউ খুব সহজে বানিয়ে খেতে পারে। বিশেষ করে ব্যাচেলর যারা আছেন তারা কিন্তু এই ঝালমুড়িটা যখন তখন বানিয়ে খেতে পারে। আর ঝালমুড়ি বানানোটা কতটা সহজ সেটা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগি রান্না করেছিলাম দুপুরে, আর এই একটা টুকরো বেঁচে গিয়েছিল, সে মুরগির টুকরোটা দিয়েই আজকে এই মজাদার ঝালমুড়িটা তৈরি করব। ফার্স্টে আমি যেটা করব, মুরগির মাংসের এই পিসটাকে একেবারে টুকরো টুকরো করে নিব এবং ঝোল সহকারে মুরগির মাংসগুলোকে একটা সাইডে রেখে দিব। এবং আরও কিছু উপকরণ রেডি করে নিচ্ছি, সেখানে রয়েছে ধনিয়া পাতা এখানে 1 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন 1 চা চামচ পরিমাণ লেবু কুচি নিয়েছি। লেবুটা একেবারে মিহি কুচি করে নিয়েছি, এবং এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একেবারে ছোটো ছোটো কুচি করে নিতে হবে। এরপর 1টা শসা কুচি করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এই যে মাংসের টুকরোগুলো রয়েছে সেগুলো ঝোল সহকারে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, অর্থাৎ ধনে পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচের যে মিশ্রণটা রয়েছে সেটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। এবং এখানে আমি বারবিকিউ চানাচুর অ্যাড করব। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের চানাচুর ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে বারবিকিউ চানাচুরটা বেস্ট লাগে সব সময়, যার কারণে সব সময় আমি বারবিকিউ চানাচুরটা এনে বাসায় রাখি আর যখন তখন ঝালমুড়ি বানিয়ে ফেলি। সো যাই হোক, এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল। এখানে কোনো লবণ অ্যাড করব না, পরিমাণ মতো সরিষার তেল দিয়েই এই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে চিনি। তো চিনিটাও অ্যাড করব, জাস্ট আমি এখন চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা পরে দিয়ে দিব, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি, এখানে প্রায় 250 গ্রামের মতো মুড়ি নিয়েছি। এই মুড়িগুলোর মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে ফেলতে হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, তা না হলে মুড়িগুলো একেবারে ফোঁতা হয়ে যাবে। তো সবগুলো মিশ্রণ মিক্স করে নিলাম ভালোভাবে, এবং দেখতেই পেলেন চিনিটাও দিয়ে দিলাম। তো চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, আবার না চাইলে না দিলেও চলবে। তো আমার কাছে চিনি দেওয়াটার কারণে খুব বেশি সুস্বাদু মনে হয়েছে। তো আর সব সময় আমি কিন্তু চিনি ব্যবহার করার চেষ্টা করি, কারণ চিনি দিলে অন্যরকম একটা স্বাদ আসে। সো এখন পরিবেশন করব, পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। এই ঝালমুড়ি মিশ্রণটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।